আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আখি ব্লগ। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। যদিও আমার রেসিপিতে আমার একটা শেয়ার করা হয় না, আমার খুব ভয় লাগে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে, কারণ রান্না বান্না সবাই কম বেশি পারে, তো সবাই সবার নিজের মতোই করে, আমি যেমন আমার নিজের মতো করেই করি। এই যে আজকের যে রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে মানিকগঞ্জের খুব ট্রেডিশনাল একটা খাবার, এটা মানিকগঞ্জের মানুষের খুব পছন্দের একটা খাবার। এই খাবারটা অনেকে হয়তো কঠিন মনে করে, কিন্তু আমি যখন করি খুব সহজভাবে এটা হয়ে যায়। আর আমি যেভাবে করি সেটা হচ্ছে, ডালটাকে তো ভিজিয়ে নিয়ে আমরা নর্মালি পেঁয়াজও যেভাবে বানাই অনেকটা সেরকম করেই বানাতে হয়, জাস্ট একটু চেঞ্জ করতে হয়। আমি তো পাটাই করেছি, আপনারা ব্লেন্ডারে কী করে করবেন সেটা আমি বলে দিচ্ছি। ডালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জায়গায় আমরা পেঁয়াজের জন্য যেভাবে ডাল নেই সেভাবে ডাল নেব, পেঁয়াজ কেটে নেব, কাঁচামরিচ নেব, নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নেব, সঙ্গে কয়েকটা রসুন দেব। আদা না দিলেও চলে, যদি দেন তাহলে আদা রসুন অনেকে একসঙ্গে রাখে, একসঙ্গে দিয়ে দিতে পারেন। তারপর এটাকে একসঙ্গে ব্লেন্ড করে এটা নামানোর পর, ব্লেন্ডার জার থেকে নামানোর পর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর আমি যেই পাতাগুলো নিয়েছি এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা। এই মিষ্টি কুমড়ো পাতাটাকে আমি প্রথমে পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিয়েছি যেন কোনো প্রকার ময়লা না থাকে। এখন হচ্ছে এটাকে হাত দিয়ে এভাবে করে মুচড়ে নিতে হবে। এভাবে করে মুচড়ে নিলে যেটা হয় যে পাতাটা একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়, তখন আমি যখন ডালটা এটার উপরে বিছিয়ে দেব তখন হচ্ছে এটা একদম নরম হয়ে যাবে, ভাজ দিতে আমার জন্য ইজি হবে। তো এই জন্য আমি এই যে এভাবে করে ডালটাকে হাতে মেখে নিচ্ছি পাতার উপরে। আমি কিভাবে মাখাচ্ছি সেটা একটু লক্ষ্য করবেন, জাস্ট পুরোটা পাতার মধ্যে এভাবে করে পেঁয়াজুর যে মিশ্রণটা আছে আমাদের সেটা এভাবে করে লাগিয়ে নিতে হবে। এখানে কুচি করা পেঁয়াজ দিলে চলবে না, পেঁয়াজটাকে অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে অথবা পাটায় পিষে দিতে হবে। ডালটা যখন পেস্ট করবেন তখন পাটায় অথবা ব্লেন্ডারে যে যেভাবে করেন সেভাবে করে পেঁয়াজটাকেও পিষে নেবেন, সঙ্গে কয়েকটা খোসা রসুন দেবেন আর কাঁচামরিচ, এটা দিলে একদম সুন্দর মিশে যাবে। তারপর পাতার উপরে এভাবে এভাবে লাগিয়ে পাতাটাকে হচ্ছে ভাজ দিতে হবে, আমি যেভাবে ভাজ দিয়েছি ঠিক সেভাবে ভাজ দিয়ে ভাজের উপর আবার লাগিয়ে নিলাম। এই লাগানোর পর এপাশ থেকে টেনে আবারও আরেকটা ভাজ দিব। এভাবে করে ভাজটা দিলে হবে যেটা, যে আমাদের পেঁয়াজুর যেই পাতাটা, পাতাটা হচ্ছে একদম পার্ট বাই পার্ট বোঝা যাবে, আর ওটা ভেজে খাওয়ার পর খেতে অসম্ভব মজা হয় গরম গরম ভাত দিয়ে। তো এখানে আমি এই যে পুরোটাতে লাগিয়ে নিলাম, এই ভাজটা দেওয়ার পর আমি পাতাটাকে উল্টাবো, উল্টে ওই পাশটাতেও এখন আমি লাগিয়ে নিচ্ছি এভাবে করে। আর এভাবে লাগানোর পর কিন্তু প্লেটে লাগবে, এটাই স্বাভাবিক, যেহেতু এটা ডাল এটা লেগে যাবে ভিজা ভিজা। তো ওইটা যখন আমরা উঠাবো পাতাটা তখন আবার ওইটা উঠিয়ে প্লেটে যেটা লেগে থাকবে ওইটা আবার উপরে লাগিয়ে দিলেই হবে। আর আমরা তো যথেষ্ট পরিমাণে দিয়েছি, ডাল কম বেশি করে যার যার পছন্দ মতো দিতে পারেন, কেউ ডালটা কম খেতে পছন্দ করে কেউ বেশি, তবে এইভাবে করে দিলে আমি দেখেছি খেতে বেশ ভালোই লাগে। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপরে ভাজতে চলে যাব। তো আমি যেভাবে বানিয়েছি আমি কিন্তু খুব ভালো করে দেখিয়েছি, আপনারা যারা এটা করতে চান এভাবে করে করতে পারেন। এখন আমি চলে যাব ভাজার জন্য, কারণ যেহেতু এটা দুপুরবেলা গরম ভাত খাবে, আমি চলে আসলাম রান্না করার জন্য। এটাকে হচ্ছে প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমারটা খুব ভালো করে গরম হয়নি, তো চেষ্টা করবেন তেলটা মিডিয়াম গরম থাকার জন্য। খুব বেশি গরম হলে দিলে কিন্তু পাতাটা একদম পুড়ে যাবে আর উপরে ডালটা কাঁচা থেকে যাবে, আর যেহেতু ভিতরেও কয়েক পোল আছে ডালটা, তো চেষ্টা করবেন চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে যেন পুড়েও না যায় আবার কাঁচাও না থেকে যায়, ওইভাবে করে করার জন্য। আমি ওইভাবে করেই সবগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার পর হচ্ছে এই হচ্ছে এটার লুকস, এটা দেখতে কিন্তু অসম্ভব মজা। এভাবে একটু পোড়া পোড়া দেখা যাবে, কারণ যেহেতু এটা পাতা একটু পোড়া পোড়া দেখাই যাবে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে। এটা হচ্ছে বিকেলে, সন্ধ্যার আগে দিয়ে আমি হচ্ছে একটু চা বানিয়ে একটু রং চা খেতে ইচ্ছে হলো, তো রং চা নিয়ে ছাদে আসলাম। এসে দেখি যে ওরা এখানে ভিডিও করছে, ছবি তুলছে, তো যেহেতু কোথাও যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে তাই ছাদে আসা ছাড়া আর কোনো উপায়ও ছিল না, ছাদে আশেপাশে ঘোরাঘুরি এইটুকুই। তারপর তো এখানে আমি চা খাচ্ছিলাম আর ওরা যেহেতু এখানে ছবি তুলছিল ওদেরকেও একটু দেখাবো ওরা যে ছবি তুলছে। আর আকাশটা তখন এত সুন্দর লাগছিল, আমি ওদেরকে এটাই বলছিলাম আজকের আকাশটা অনেক বেশি সুন্দর লাগছে, যদিও ক্যামেরাতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। আকাশটা একদম নীল ছিল, নিচে হচ্ছে সবুজ, তারপরে পানি, এরকম করে আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল।
তারপরে যে পাতাগুলো দেখলাম, পাতাগুলো দেখে মনে হলো আমার হাতের মেহেদির সঙ্গে একদম কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে। আমি এখানে কয়েকটা পাতা পেরে নিচ্ছি, আর পাড়ার সময় একটু ভয় লাগছিল যে এই যে নিচে হচ্ছে রড, আবার যদি আল্লাহ না করে পড়ে যাই। তারপরে একটু ভয়ে ভয়ে পাড়ছিলাম, আর পাতাগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল, লাল লাল পাতা দেখা যাচ্ছিল। তো এই পাশ থেকে পাড়া ট্রাই করছিলাম, পাড়তে পারিনি, আর এখানে ওরা বারবার বলছিল আমি যেন পড়ে না যাই। তো যাই হোক, ওদের এই যে ফটো সেশন কিন্তু ওদের চলেই চলে, ওদের এটা আর শেষ হবে না। ওরা এটা করছিল, আমি এ পাশে চা খাচ্ছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম, আর ওই যে পিছনে আকাশটাও দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এটা হচ্ছে তারপর দিনের ভিডিও, আমরা তারপর দিন সকালবেলায় চলে আসছি ঢাকায়। ঢাকায় আসার পথে এটুকু ভিডিও করেছিলাম, আর তেমন কোনো ভিডিও করা হয়নি। আমরা খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে আমরা রওনা দিয়ে চলে আসি, আর তখন বাসে ওঠার পর জাস্ট এটুকু ভিডিও করেছি। আজকের আকাশটা খুব সুন্দর লাগছিল ভিডিওর মধ্যে, যদিও খালি চোখে আরও বেশি সুন্দর লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ঢাকায় গিয়ে আরও নতুন নতুন কী কী করি, আমরা যেহেতু ঈদ গ্রামে করেছি তো আমাদের তিনজনের ঈদ তো এখনও বাকি আছে, আমাদের ফ্যামিলি মেম্বার যে তিনজন, তাদের ঈদটা দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার পেজে। ভালো থাকবে।